आज के आम्रा क्लास फाइवर विंगस नामक बोईटी आलोचना करब। ताई देरी ना करे शुरू करा जाक आज के भिडियोटी। आज के पंचम श्रेणी विंगस बोईर लेसन सिक्स आलोचना करछी। एर आगे भिडियोगुली अर्थात रिविसन लेसन थेके लेसन फाइव पर्यंत जदि भिडियोगुलो आपनारा देखते चान ताहले अवश्य आमार डेस्क्रिप्शन बक्से थाका लिंक थेके देखे निते पारेन। तो आज के शुरू करछी लेसन सिक्स। तो लेसन सिक्स आरम्भ होच्छे एकटि गल्प दिये। से गल्पटि एकटि सिंह एबं एकटि खरगोशेर गल्प। गल्पटि खूब सुंदर। एटि तोमरा बाड़िते पढ़बे एबं पढ़ार पर जे एक्टिविटीगुलो करते हबे सेगुलो आमि करे दियेछि। देखो एखाने देखो कि बोलेछे, म्याच द्य फलोइं, अर्थात ए कलमर संगे बी कलम मैच करते बोले मिलाते बोले। जमन प्रथम एक क्रुएल, क्रुएल मान कि निष्ठुर, से संगे कि ब्रुटेल, ब्रुटेल मान हे निष्ठुर। ठीक है, वाइज, वाइज मान हे बुद्धिमान, तेल हो लार्नड, लार्नड मान शिक्षित बुद्धिमान। स्केप मान से पलायन करा, तेल सेटार मान कि रान अफ, अर्थात रान अफ है। तरपे कि आज रोर, रोर मान से गर्जन करा, यहाँ हो स्क्रीम, स्क्रीम मान हे चित्कार करा। एरपर चले आसे एक्टिविटी टू। एक्टिविटी टू ए बला कमप्लीट द फलोइंग सेंटेंस विद इनफरमेशन फ्रम द टेक्सट। वो गल्प के किछु इनफरमेशन निये तो ओखान थेके किछु अंश निये ए सेंटेंसगुलो के पूरण करते बोले। प्रथम कि आछे, अल एनिमल्स केम टुगेदार टू द लायन एंड अफार्ड हिम ए प्लान। तो तुम्हारा शून्यस्थान मध्य लिखे टू द लायन एंड अफार्ड हिम ए प्लान। तारपरे कि आछे, इट वाज डिसाइडेड बाय द एनिमल्स दैट एवरी डे वन एनिमल उड कम टू हिम सो दैट हि कूड इट दैट एनिमल। तारपरे कि आछे, तीन एकटा होयेछे, देखो, देयर वाज अनदर क्रुएल लायन इन द डीप वेल filled with water। এরপরে হয়ে আছে, the lion was furious and started roaring। এরপরটা হয়ে আছে, the lion jumped into the well to attack the other lion। তারপরে কি আছে বলেছে, দেখো, the rabbit saved the forest from the clutches of the greedy lion। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি থ্রি। অ্যাক্টিভিটি থ্রি কি হচ্ছে, হু ওয়াজ দ্য লায়ন। তোমরা উত্তর লিখবে, দ্য লায়ন ওয়াজ ক্রুয়েল অ্যান্ড ভেরি গ্রিডি। তারপরে কি আছে, হোয়ার ডিড দ্য লায়ন লিভ, অর্থাৎ সেই সিংহটি কোথায় বাস করতো। দ্য লায়ন লিভড ইন এ ফরেস্ট। হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য এনিমেলস, তারপরে দ্য এনিমেলস ডিসাইডেড দ্যাট এভরি ডে ওয়ান এনিমেল উড কাম টু দ্য লায়ন ফর ইটস ফুড। এরপরে হয়েছে, হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য রেবিট, দ্য লায়ন অর্ডার দ্য রেবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল। এরপর হয়ে আছে, হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য ওয়াটার, দ্য লায়ন স ইটস ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। আর সিংহটি কী করেছিল, সেই জলের মধ্যে, কুয়োর মধ্যে যে জল ছিল সে জলের মধ্যে নিজের ছাড়ি দেখতে পেয়েছিল। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি ফোর। অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য হেল্প বক্স, ওই হেল্প বক্স থেকে যে বিপরীত শব্দগুলো নিয়ে তোমাকে লিখতে বলেছে। যেমন প্রথম সেন্টেন্সটাতে কী আছে, ইজ দ্য লেডি ইম্পেশেন্ট, তো দেখো ইম্পেশেন্টের অপোজিট কবে পেশেন্ট, সেই জন্য পেশেন্ট লিখবে এখানে। তারপরে সি ওয়াজ ভেরি অ্যানয়েড টু সি দ্য গেস্ট, অ্যানয়েড মানে কি বিরক্ত হওয়া, তাই তার বিপরীত হবে কি আনন্দ পাওয়া, অর্থাৎ ডিলাইটেড হবে, তা লিখে নেবে ডিলাইটেড। তারপরে কি আছে, উই হ্যাভ টু বি ক্রুয়েল টু দ্য এনিমেলস, তো ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, তার উল্টো অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে কাইন্ড, তো ওখানে লিখবে কাইন্ড। এরপর আছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো তোমরা পড়বে। এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, এগুলো মেমোরাইজ করলে তোমরা ভবিষ্যতে সেই ওয়ার্ডগুলো নিয়ে অনেক কিছু প্যারাগ্রাফ এসে এই সমস্ত লিখতে পারবে। এরপর কী আছে, অ্যাক্টিভিটি ফাইভ। অ্যাক্টিভিটি ফাইভে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। এরপরে যেমন স্টোরি থেকে কিছু ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে বলেছে। দ্য র্যাবিট ওয়াজ ভেরি ওয়াইজ, অর্থাৎ খরগোশটি ছিল খুবই বুদ্ধিমান। তারপরটা যে দ্য দুয়েরটা বলেছে, দ্য গ্রিডি লায়ন বিকেম অ্যাংরি, অর্থাৎ ওই ক্ষুধার্ত সিংহটা খুবই রেগে গিয়েছিল। তারপরে কী আছে, দ্য অ্যাংরি লায়ন স্টার্টেড ইম্পেশেন্ট ফর নট গেটিং হিজ লাঞ্চ, তার মানে কি হয়েছে, ওই যে ক্ষুধার্ত সিংহ ছিল সে খুবই ধৈর্যহীন হয়ে পড়েছিল, সে ধৈর্য রাখতে পারছিল না তার খিদে পাওয়ার জন্য। এরপরে হয়ে আছে, দ্য র্যাবিট বিফুল্ড দ্য লায়ন বাই শোয়িং হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। এখানে যে গ্যাপটা হবে, গ্যাপটার মধ্যে হচ্ছে রিফ্লেকশন হবে, অর্থাৎ প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল জলের মধ্যে। তারপরটা কী আছে, দ্য ক্লেভার র্যাবিট ম্যানেজ টু সেভ দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ক্রুয়েল গ্রিডি লায়ন। তো এরপরে যে গ্যাপটি আছে সেই গ্যাপের মধ্যে হবে ক্লাচেস। এবার চলে এসেছে অ্যাক্টিভিটি সিক্স। অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে, ট্রু এবং ফলস স্টেটমেন্ট লিখতে বলেছে। আর যেটা সত্য হবে সেটা হচ্ছে ট্রু, টি লিখতে হবে, এবং যেটা মিথ্যা সেটাতে ফলস লিখতে হবে, এফ লিখতে হবে। তো দেখো প্রথমে লিখে আছে, দ্য লায়ন ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য এনিমেলস অফ দ্য ফরেস্ট, এটা হচ্ছে ফলস হবে। তারপরে হচ্ছে, দ্য লায়ন নেভার কিল্ড ইভেন এ স্মল এনিমেল ইন দ্য ফরেস্ট, এটাও ফলস হবে।
তারপর দ্য র্যাবিট ওয়াজ ওয়ান অফ দ্য ইয়ং অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, এটাও ফলস হবে। তারপরে কী আছে, না দ্য র্যাবিট হ্যাড এ প্ল্যান টু এস্কেপ ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য লায়ন, এটা হচ্ছে ট্রু। তারপরটা হয়ে আছে দ্য ফার্স্ট লায়ন বিকেম কাম হিয়ারিং দ্য স্টোরি অফ দ্য অ্যানাদার লায়ন, এটাও হয়ে যাচ্ছে ফলস। এরপরে চলে এসেছি অ্যাক্টিভিটি সেভেন। অ্যাক্টিভিটি সেভেনে একটি গল্প বলা আছে, এই গল্পটি তোমাদেরকে লিখতে হবে। তো কীরকম গল্প, না একটা কুকুর এবং একটি গাধাকে নিয়ে গল্প। তো এই গল্পটি আমি একটা লিখে দিয়েছি, সে দেখা এটা তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। এরপর চলে এসেছি সেলফ চেকে। সেলফ চেকে একটি গল্প রয়েছে, এই গল্পটিও খুব সুন্দর একটি গল্প, এই গল্পটি তোমরা পড়বে। এবং এখান থেকে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে সেগুলো করে দিচ্ছি। অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে, দেখো ট্রু ফলস করতে বলেছে, দ্য অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট উইথ এ সার্টেন এম, তো এটা হয়ে আছে ফলস। তারপরে কী আছে, দ্য হি স এ ডিয়ার স্কিন আন্ডার এ ট্রি, এটাও ফলস হয়ে যাবে। দ্য অ্যাস ডিড নট ফিল হ্যাপি সিইং হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য স্ক্রিম, এটা হয়ে আছে ফলস। এরপরটা আছে, দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজ টু ফ্রাইটেন দেয়ার অ্যানিমেলস, এটা হয়ে আছে ট্রু। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি নাইন। অ্যাক্টিভিটি নাইনে কী বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেট সেন্টেন্সেস ইন অর্ডার, এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো পরপর ঘটনাক্রম অনুযায়ী সাজাতে বলেছে। অর্থাৎ কোন ঘটনাটা আগে ঘটেছিল সেটা আগে লিখতে হবে, এক দুই তিন চার করে এভাবে সাজাতে হবে। তো দেখো এক নম্বর ঘটনা কোনটা হবে, প্রথম হচ্ছে ঘটনা যেটা হবে সেটা হচ্ছে তিন নম্বরটা, অর্থাৎ ওয়ান্স অ্যান অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, এটা হয়ে আছে এক নম্বর। দু নম্বর কোনটা হবে, দু নম্বর হবে দ্য অ্যাস স সামথিং আন্ডার এ ট্রি, এটা হচ্ছে দু নম্বর। এরপরে দেখো পাশে যে বক্সগুলো আছে সেই বক্সের মধ্যে এক দুই তিন চার করে সব লেখা আছে, এগুলো তোমরা দেখে দেখে লিখে নেবে। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি টেন। অ্যাক্টিভিটি টেনে কী বলা হয়েছে, না টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ যেটি সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে। দ্য অ্যাস ওয়াজ ক্লেভার অ্যান্ড ফ্লিস, তো প্রথমেটা হয়ে আছে ফুলিশ। তারপরটা আছে, দ্য অ্যাস ফাউন্ড এ স্কিন অফ এ লায়ন আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে একটি সিংহ ছাল দেখতে পেয়েছিল। তারপরে কি আছে, দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজড টেরিফাইং আদার অ্যানিমেলস, তো এটা হয়ে আছে প্লিজ। তারপরটা হয়ে আছে প্লিজড। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি এ র্যাবিট এ ফক্স হেল্পড টু ডিটেক্ট দ্য অ্যাস, এটা হয়ে আছে ফক্স, ফক্সটা হয়ে আছে, এটি উত্তর হবে ফক্স। তো এরপরে চলে আসছি ফাইভ। ফাইভে কী বলেছে, অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট পাউন্সড দ্য pounced on the ass, chole esche activity 11. activity 11 e bola hoyeche fill in the blanks with words from the help box, help box theke word niye tomake sentence gulo purno korte boleche. we saw our reflection in the mirror, othor aayner moddhe amader chobi dekhte pai. tar pore ki ache, the little boys were much frightened, এটা হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলো, ছোট্ট বালকটি খুবই ভয় পেয়ে গিয়েছিলো। দ্য পুলিশম্যান ডিটেক্টেড দ্য থিপ, তারপরে দ্য ডগ পাউন্সড অন দ্য ক্যাট। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি টুয়েলভে। অ্যাক্টিভিটি টুয়েলভে কী বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে কিছু শব্দ বা বাক্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে বলেছে। হোয়াইল পাসিং ক্রস এ পাথ হি স সামথিং আন্ডার এ ট্রি, তারপরটা কী আছে, দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিইং দ্য রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার, তারপরটা হয়ে যাবে এইমলেস, তারপরটা হয়েছে লাইক এ লায়ন। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি থার্টিন। অ্যাক্টিভিটি থার্টিনে বলা হয়েছে, দেখো অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হয়েছে। ক্লিয়ারের অপোজিট কী হবে, ক্লিয়ারের অপোজিট হবে ওপেক, অর্থাৎ স্বচ্ছ। ওপেক কথা অর্থ হচ্ছে অস্পষ্ট। তারপরে ফুলিশ বোকা, বোকার অপোজিট কী হচ্ছে, ক্লেভার চালাক হবে। এইভাবে দেখো পাশে পাশে বি কলামে যে বক্সগুলো দেওয়া আছে সেখানে এক দুই তিন চার করে লেখা রয়েছে। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি ফোরটিন। ফোরটিনে কী হচ্ছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রথমে যে টেক্সটটি দেওয়া ছিল সেই টেক্সটটি পড়ে এখানে উত্তরগুলি করতে বলেছে। বলছে হাউ ওয়াজ দ্য অ্যাস, তাহলে উত্তর হবে দ্য অ্যাস ওয়াজ ফুলিশ। হোয়াট ডিড হি ফাইন্ড, সে কী খুঁজে পেয়েছিল, লেখো একটা উত্তর হবে হি ফাউন্ড লায়ন স্কিন আন্ডার এ ট্রি। তারপরে হোয়াট ডিড দ্য সি ইন দ্য ওয়াটার, তো হোয়াট ডিড হি সি ইন দ্য ওয়াটার, এটা উত্তর হবে হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার। তারপরটা কী আছে, হোয়াট ডিড হি থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ, তো হি থট দ্যাট হি ইজ লুকিং লাইক এ লায়ন। হু হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, উত্তর হবে এ ফক্স হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস। এবার চলে এসেছে অ্যাক্টিভিটি ফিফটিন। অ্যাক্টিভিটি ফিফটিনে বলা হয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে বাক্যগুলোকে পূর্ণ করতে বলেছে। প্রথমেটা দেখো হবে ওভার, তারপরটা ওভার হবে, তারপরটা দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, তারপরটা হয়েছে সি ইজ হাইডিং বিহাইন্ড দ্য টেবিল, দ্য বুক বিলংস টু আশা। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি সিক্সটিন। অ্যাক্টিভিটি সিক্সটিনে বলা হয়েছে, পাঁচ থেকে ছটা বাক্যের মধ্যে একটি
কী লিখতে হবে, একটি গল্প লিখতে বলেছে। সেই গল্পটি কী দেওয়া আছে দেখো, পয়েন্টগুলো দেওয়া আছে। তো গল্পটি দেখো আমি লিখে দিয়েছি এবং তার টাইটেল দিয়ে দিয়েছি এবং মোরালও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখে দেখে লিখে নাও। তো আজকে এখানেই আমরা কমপ্লিট করছি আমাদের লেসন সিক্স, এরপর আমরা দেখা হচ্ছে লেসন সেভেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকের মতো গুড বাই।